পাইল না, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পুরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই রণ। পরীর বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। আসুন বসুন। না, আমার এবার যেতে হবে। আহা দিদি, একটু বসে যান না, বৌমার সাথে কথা হলো। হ্যাঁ, তাহলে দিদি একটু বসে যান। প্রীতি, জুসটা দে। এই মেয়েটাকে এদিকে এসো। বললেন না তো এই মেয়েটিকে? ও এবারের বড় মেয়ে, প্রীতের দিদি। আপনাদের আর একটা মেয়ে আছে? কই, জানতাম না তো। আচ্ছা, বড় মেয়ের বিয়ে না দিয়ে আপনারা হঠাৎ ছোট মেয়ের বিয়ে দিচ্ছেন কেন? এই প্রশ্নটার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। ও কি কাউকে ভালোবাসে? নাকি অন্য কোনো সমস্যা, কোনো শারীরিক সমস্যা কি? না না দিদি, আমরা তো ওর বিয়ে আগে দেব বলেই ঠিক করেছিলাম। তারপর হঠাৎ করে প্রীতির ব্যাপারটা জানতে পারলাম, তাই ঠিক করলাম প্রীতির বিয়েটা আগে দিয়ে দিই। এমন হাবভাব করছো যেন এটা জানতে না পারলে কালই তোমরা তার আর বিয়ে দিয়ে দিতে। যত যা, সব কিছু তো নিজের মেয়ের জন্য, তুমি কবেই বা তার জন্য ভেবেছো মধু যা? কিন্তু আমার তো মনে হয় আগে বড় মেয়ের বিয়ে দেওয়া উচিত। শুনুন, আগে ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। প্রীতির বিয়ে দেওয়ার সময় তো অনেক আছে। যাই হোক, আমি আর চলি। দিদি, জুসটা খেয়ে যান, পরের দিন এসে সব কিছু খেয়ে যাব। সমু চল। স্যার, আমি মাকে একটু ছেড়ে দিয়ে আসি, আপনারা। সমুদ্র, আদি কিন্তু অনেকক্ষণ তোমার জন্য না খেয়ে বসে আছে। মাকে ছেড়ে দিয়েছি, আপনারা খেয়ে নিন। মা চলো। আদি খেয়ে নেবে, চলো। দুজা স্টপ ইট! তুমি শুনলে উনি কি বলে গেলেন? প্রীতির বিয়ে দেবার আগে এই মেয়েটার বিয়ে দেবার কথা বলছেন উনি? কেন বলেন তুমি জানো? কারণ ও সামনে এসে দাঁড়িয়েছে বলে।
আমি তোমাদের হাজারবার বারণ করেছি, ওকে যেন ঘর থেকে বেরোতে দেও না হয়, ঘরের মধ্যে একটা কোণায় ফেলে রাখো। এই জন্যই কিন্তু আদি কালকে আমি তারার বিয়ে দেবার কথা বলেছিলাম, ভুলটা আমাদেরই। তার মানে তুমি কি বলতে চাইছো, এক্ষুনি একটা ছেলে দেখে এই মেয়েটার বিয়ে দেবো? জামাইবাবু, মধুজা তো ঠিকই বলছে। কাবেরী, আমি তোমাকে বারণ করেছি, আমাদের ফ্যামিলি ম্যাটারে তুমি একদম না বলাবে না। না মানে আসলে আমি তোমাকে কথা বলতে বারণ করেছি তো। আমি যতবার প্রীতির বিয়ে দেওয়ার জন্য সম্মত দেখছি ততবার সেটা এই মেয়েটা নষ্ট করে দিচ্ছে। এই মেয়েটা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। মধুজা ও আবার প্রীতির বিয়েটা ক্যান্সেল করার প্ল্যান করছে। ও যদি কোনোভাবে প্রীতির জীবনটা নষ্ট করার চেষ্টা করে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি যদি নিজের হাতে কোনোদিনও ওর জন্য কিছু করি তাহলে সেটা ওর শ্রাদ্ধ ছাড়া আর কিচ্ছু হবে না। আমি তোমাদের সবাইকে আর একটা কথা বলে রাখছি, আমি কিন্তু প্রীতি আর সমুদ্র বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু এই মেয়েটা প্রীতি আর সমুদ্রকে আলাদা করতে চাইছে। আমার এই স্বপ্ন যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে আমি নিজেকে শেষ করে দিতে বাধ্য হব। কি গো, সমুদ্র এসেছে? মধুজা, আজকে প্রত্যেকটা প্রিপারেশন দারুণ হয়েছিল, একটু বেশি খাওয়া হয়ে গেছে। তুমি আমার জন্য একটু লেমন টি করে আনতে পারবে? কি হয়েছে তোমার? তখন থেকে আমি শুধু কথা বলছি, তুমি তো একটাও কথা বলছো না, কোথায় যাচ্ছো? তুমি তো বললে চা খাবে। হ্যাঁ, কিন্তু তার আগে এতগুলো কথা বললাম, তার তো একটা উত্তর পেলাম না। কি উত্তর দেব বলো তো? আদি, তুমি সব সময় আমার মেয়েটাকে কষ্ট দাও, সব সময় আমার মেয়েটাকে কাঁদাও। আমি যেগুলো পছন্দ করি না সেগুলো ও কেন করে? কি করেছে ও? হ্যাঁ, কি করেছে? সমুদ্রের মা যখন এসেছিল তখন ও একটু দূরে দাঁড়িয়েছিল, সেটা ওর ভুল। প্রীতির বিয়ে নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম, ও শুনতে ইচ্ছে করতেই পারে, সেটাও ওর ভুল। প্রীতির বিয়েতেও একটু আনন্দ করতে চায়, সব কাজ নিজে হাতে হাতে করতে চায়, সেটাও ওর ভুল। বিনা কারণে তুমি মেয়েটাকে এতগুলো কথা শোনালে আদি। তুমি সব সময় ওই মেয়েটার কথাই ভাবো, তুমি আমার কথা একবারও ভেবে দেখেছো? আমার আমার কষ্টটা একবারও বোঝার চেষ্টা করেছো? ওই মেয়েটা প্রীতির বিয়ে বারবার ভাঙার চেষ্টা করছে, সেটা দেখেও সেটা বুঝেও মুখ বুঝে আমি সহ্য করব? তারা প্রীতির বিয়ে ভাঙার চেষ্টা করেনি, ও সেরকম মেয়েই নয়। তাছাড়া সমুদ্রের মা কথাগুলোকে ক্যাজুয়ালি বলেছে, তারা এর মধ্যে একটাও কথা বলেনি, অথচ তুমি শুধু শুধু ওকে দোষারোপ করছো। বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়ের বিয়ে দিচ্ছি আমরা, লোকজন তো এরকম কথা বলবেই, তারা একটাও কথা বলেনি আদি।
তারপরেও তুমি তারার সঙ্গে এরকম ব্যবহার করছো, একবার ভেবে দেখেছো ওর মনের অবস্থাটা কি হয় সেই সময়? আমি খুব ভালো করে জানি তুমি সব সময় ওই মেয়েটার হয়েই কথা বলবে। আচ্ছা মধুজা, ও তোমার জন্য কি এমন করেছে? ওর জন্যই আমি এবারের বউ হয়ে আসতে পেরেছি আদি। তারা ঋণ আমি কখনো কোনোদিন শোধ করতে পারবো না। ওকে তুমি এভাবে কষ্ট দিলে আমি সহ্য করতে পারি না আদি, আমি মেনে নিতে পারি না। মেয়েটা তোমার কথা কত ভাবে, মেয়েটা তোমাকে কত ভালোবাসে, আর তুমি কি করে ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পারো? আদি, তারা খুশি হয় এমন কোন কাজ তুমি কোনোদিন ওর জন্য করেছো? কোনোদিন আমার মেয়েটাকে তুমি ভালোবেসে কাছে টেনে নিয়েছো বলো? ও তোমাকে ছাড়া আর কিচ্ছু চেনে না আদি, ও তোমাকে ছাড়া আর কিচ্ছু চায় না। ঠিক আছে, তুমি আমার মেয়েটাকে ভালোবাসতে না পারো, কষ্ট দিও না। তুমি যদি চাও প্রীতির বিয়েটা শান্তিপূর্ণভাবে হোক, তাহলে তারাকে কষ্ট দেওয়া বন্ধ করো। আর তুমি যদি তাই না চাও, তাহলে আমিও তোমাকে একটা কথা বলে রাখছি, প্রীতির বিয়েতে কোনো কাজে তুমি আমাকে পাবে না। আমি কিন্তু প্রীতি আর সমুদ্র বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আমার এই স্বপ্ন যদি কোনোভাবে ভেঙে যায়, তাহলে আমি নিজেকে শেষ করে দিতে বাধ্য হব। দি ভাই, কাল সারা রাত স্যাম বাড়ি ফেরেনি, তুই যে করে হোক ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। কি রে, যা, বাবা চায় তুই স্যামকে বিয়ে কর, কিন্তু তুই আর স্যাম কেউ তো এই কথাটা মানতেই চাইছিস না। দেখ প্রীতি, তুই যদি এই বিয়েটায় মত দিয়ে দিস, তাহলে স্যামও রাজি হয়ে যাবে। প্লিজ প্রীতি, তুই বিয়েটার জন্য রাজি হয়ে যা। তুই বারবার এক কথা কেন বলছিস দি ভাই? বাবা কি বললো শুনলি না? তোর আর স্যামের বিয়েটা বাবার কাছে অনেক বড় স্বপ্ন প্রীতি, আর তোরা যদি বাবার এই স্বপ্নটা ভেঙে দিস, তাহলে বাবা কতটা কষ্ট পাবে ভেবে দেখেছিস? দি ভাই, আমি মন থেকে চাই তোদের দুজনকে একসাথে দেখতে, সেখানে তোর ভালোবাসা কেড়ে নিয়ে আমি সারা জীবন সুখে থাকবো। তুই যাই বল, আমি শুনবো না। আমাকে তুই ভালোবাসিস হ্যাঁ কি না? হ্যাঁ। তো তুই স্যামকে বিয়ে করতে চেয়েছিলিস হ্যাঁ কি না? চেয়েছিলাম। আমাকে তুই ভালোবাসিস হ্যাঁ কি না? হ্যাঁ। তো তুই স্যামকে বিয়ে করতে চেয়েছিলিস হ্যাঁ কি না? চেয়েছিলাম। তাহলে এত তাড়াতাড়ি তুই মানুষটাকে ভুলে গেলি কি করে প্রীতি? কারণ ও আমাকে কখনোই ভালোবাসেনি, ও প্রথম থেকে তোকেই ভালোবাসত। আর যে মানুষটা প্রথম থেকে তোকে ভালোবেসে এসেছে, তাকে আমি কখনোই নিজের করে পাবো না। এভাবে একতরফা ভালোবাসা দিয়ে জীবন কাটানো যায় না দি ভাই। তাহলে তুই ওর জন্য সুইসাইড করতে গিয়েছিলিস কেন? স্যাম আমাকে ভালোবাসে এই কথাটা জানার পরেই তো তুই সুইসাইড অ্যাটেম্প্ট করতে গিয়েছিলিস। কোনো উত্তর নেই তো? উত্তরটা আমি দিচ্ছি প্রীতি, তুই স্যামকে পাবি না জেনেই সুইসাইড অ্যাটেম্প্ট করতে গিয়েছিলিস। বিশ্বাস কর দি ভাই, এরকম কিছুই না। আমার মাথায় হাত দিয়ে বল কি হলো বল। যে মানুষটাকে একদিন এত ভালোবেসেছিলিস, তাকে হঠাৎ করে ভুলে গেলি কেন? তোর জন্য। সেই ছোটবেলা থেকে তুই বাবার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছিস, কিন্তু 20 বছর সেটা হয়নি। তাই আমি ভেবেছি স্যামের ভালোবাসাটা অন্তত তোর কাছে থাক। দি ভাই, দি ভাই, তুই প্লিজ স্যামকে বিয়ে কর।
আমার কথাটা তোকে রাখতেই হবে প্রীতি। স্যামকে তুই বিয়েটা কর। দি ভাই প্লিজ। আর একটাও কথা নয়, আমি স্যামের বাড়ি যাচ্ছি, স্যামকে যা বোঝাবার আমি বোঝাবো। কি হয়েছে রে? কিছু না মামনি, আসলে প্রীতি বলছিল আমার বিয়ে নিয়ে বাবার সাথে কথা বলবে, তাই আমি ওকে বললাম এত ভাবিস না তুই, আমার বিয়ে নিয়ে যা বলার মামনি কথা বলেছে বাবার সাথে, আর এরপর যা বলার মামনি বলবে। তুই বোন আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু কি? তারা এসো, আমি জানি তুমি কেন এখানে এসেছো। সারা রাত সমুদ্র ওই বাড়িতে যায়নি, তাই তুমি ওকে খুঁজতে এখানে এসেছো, তাই না? এটাকেই ভালোবাসা বলে। এতই যখন ভালোবাসো তাহলে কেন নিজের ভালোবাসা ভুলে এরকম করছো? এখন হয়তো বুঝতে পারছো না, পরে ঠিক বুঝবে, তখন হয়তো আর কিচ্ছু করার থাকবে না। তারা যাকে যা হয়েছে হয়েছে, বাদ দাও, এখন ওর সাথে কথা বলো। আন্টি, আপনি যেটা ভাবছেন সেটা নয়, আমি ঠিক ওই কারণে এখানে আসিনি। আমি প্রীতির সাথে স্যামের বিয়ের ব্যাপারে কথা বলবো বলে এসেছি। এই কথাটা বলার জন্য এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। আপনি খুব ভালো করে জানেন এইসব কথা আমায় বলে কোনো লাভ নেই। তারা স্যাম, প্রীতি আমার আগে আপনাকে ভালোবেসেছে, আপনি ওর সাথে এরকম করতে পারেন না। আপনি প্লিজ প্রীতিকে মেনে নিন। আপনি ওর সাথে এরকম করতে পারেন না। আপনি প্লিজ প্রীতিকে মেনে নিন। তারা কেন একই ভুল করছো? প্রীতি সমুকে ভালোবাসতে পারে, কিন্তু সমু কোনোদিনও প্রীতিকে ভালোবাসেনি। ও তো প্রথম থেকেই তোমাকেই ভালোবাসে, সেটা তো তোমার অজানা নয়। তাহলে কেন এমন করছো? আমি সবই জানি, আমার সত্যি কিছু করার নেই আন্টি। প্রীতি প্রীতি আমার জন্য স্যামকে ভুলে গেছে, ভুলতে বাধ্য হয়েছে, আর আমি প্রীতির থেকে ওর ভালোবাসাটা কেড়ে নিতে চাই না। তোমরা দুই বোন মিলে ছেলে খেলা করার জন্য আমার ছেলের জীবনটাই বেছে নিলে? তুমি তোমার বোনের কথা ভাবছো, কিন্তু আমার ছেলে তো তোমার কথা ভাবছে। তুমি কিন্তু এরকম করতে পারো না তারা। আমি বাবার এগেনস্টে গিয়ে কিচ্ছু করতে পারবো না। বাবা চায় স্যাম আর প্রীতির বিয়েটা হোক, বিশ্বাস করুন আমিও সেটা চাই। আর বাবা যদি জানতে পারে যে আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে আমাকে ওই বাড়ি থেকে বের করে দেবে আন্টি। তোমাকে তোমার বাবা বাড়ি থেকে বের করে দিলে তুমি এই বাড়িতে এসে থাকবে, বিশ্বাস করো, তোমার যত্ন আত্মীর কোনো খামতি আমি রাখবো না। আমি জানি, কিন্তু 20 বছর ধরে আমি বাবার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে আছি। আমি এখনো স্বপ্ন দেখি যে একদিন না একদিন বাবা আমায় ঠিক মেনে নেবে, কিন্তু আমি যদি ওই বাড়ি ছেড়ে চলে আসি তাহলে তো আমার 20 বছরের অপেক্ষাটা মিথ্যা হয়ে যাবে আন্টি। যে মানুষটা তোমাকে 20 বছর ধরে মেনে নেয়নি, তোমার মনে হয় এর পরেও সে তোমাকে মেনে নেবে? যে তোমার মন বোঝে না, তুমি কেন তার মন বোঝার চেষ্টা করে যাচ্ছ? শোনো তারা, সমুকে বিয়ে করলে তুমি সত্যিই খুব ভালো থাকবে। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।